ইউপি সদস্য পদে পাঁচবার ভোট গণনার পর এক ভোটে পরাজিত হন আব্দুস সবুর। ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে জয়পুরহাট নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন তিনি। তিন বছর পর তিন ভোটে জয়ী ঘোষণা করা হলো সবুরকে। বিচারক ইফতেখার শাহরিয়ার তাকে জয়ী ঘোষণা করেন। গত 15 অক্টোবর রায় ঘোষণা করা হলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার। 2021 সালের 11 নভেম্বর জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য পদে সবুর তালা প্রতীকে এবং মারুফ হাসান ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার মারুফকে জয়ী ঘোষণা করেছিলেন। এ নিয়ে প্রতিপক্ষ সবুর আপত্তি তোলেন। অবশেষে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে তিনি জয়ী হলেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই, আপনি তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।